নমস্কার। কালী পুজো চলে গেল, দিওয়ালি চলে গেল, ভাইফোঁটা চলে গেল, অবশেষে কালী পুজোর ভাসান। কলকাতা শহরের সমস্ত বড় কালী পুজোর কিন্তু নিরঞ্জন হয়ে গেল, সমস্ত প্রতিমা বিসর্জন হয়ে গেছে। ছোট যে পুজোগুলো ছিল তার অনেকেই কিন্তু শনিবার দিয়ে দিয়েছিল, আবার কেউ কেউ শনিবার দেয়নি, কারণ শনিবার অনেকেই বলে যে শনিবার মঙ্গলবার ভাসান দিতে নেই, সেজন্য দেয়নি। কিন্তু রবিবার দিন সমস্ত বড় ঠাকুর ভাসান চলে গেল, ভাইফোঁটা, দিওয়ালি, কালী পুজো তিনটে উৎসবই মোটামুটি ভালোভাবেই মিটে গেল। খুব বেশি কোনো, যদিও বাজি ফেটেছে, দূষণও কিছু ছড়িয়েছে, কিন্তু মহামান্য উচ্চ আদালত কলকাতার যে রায় দিয়েছিলেন সেই রায়কে কার্যকরী করার জন্য কলকাতা পুলিশ থেকে যথেষ্ট সচেতন তারা ছিলেন। কোম্পানি থেকে বাজি, ফ্যাক্টরি থেকে বাজি, মানে কারখানা থেকে বাজি সেভাবে বেরোয়নি, কিন্তু যে দোকানে বিক্রি হয়েছিল সেগুলো দোকানদাররা, যেগুলো পুরনো বাজি ছিল সেগুলো বিক্রি হয়েছে, এবং সেই বাজিও কিন্তু নয় নয় করে বেশ ভালোই জ্বলেছে এবং দূষণও হয়েছে, সবটাই হয়েছে, কিন্তু তবুও মাত্রাতিরিক্ত যতটা হয় ততটা কিন্তু হয়নি, এটা কিন্তু বলা যায়। এটা কিন্তু একটা কিন্তু ভালো লক্ষণ, কারণ গত দু বছর কোভিড পরিস্থিতি খুব খারাপ অবস্থায় ছিল। উৎসব প্রিয় বাঙালি উৎসব করুক, উৎসবে মুখর হোক, আলোকসজ্জায় সজ্জিত করুক, দীপাবলি মানে আলোক অঞ্জলি, আলোকসজ্জায় সজ্জিত করুক, সবই ঠিক আছে, কিন্তু এই সময় এই পরিস্থিতিতে বাজি নানান ধরনের বিপর্যয় করতে পারে, সেদিক থেকে ঠিক আছে, খুব ভালো হয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা ভালো ভালোভাবেই কিন্তু মোটামুটি কেটেছে। আসুন আমরা একটু দেখে নিই। দেখলেন যে কিছু ঠাকুর যেগুলো বাকি ছিল শনিবার, যেগুলো যায়নি, সেই সমস্ত ঠাকুরগুলো কিন্তু গঙ্গার ঘাটের উদ্দেশ্যে শোভাযাত্রা সহকারে কোনোটা এমনি তারা রওনা দিল, তারা যাচ্ছেন, সেসব প্রতিমা যাচ্ছে প্রতিমা বিসর্জন। আবার এরপরে আবার মানুষে সোমবার থেকে যথারীতি কাজ, অফিস কাছারি সব খুলে যাচ্ছে, তারপর আবার জগদ্ধাত্রী পুজো আসছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ এটা লেগেই রয়েছে, অন্যান্য উৎসবগুলো রয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল এই সময় থাকে, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসব, বইমেলা ইত্যাদি সব কিছুই থাকে, এবং বাঙালি বারো মাসে তেরো পার্বণ, কেন বাংলার বারো মাসে ২৬ পার্বণ বললেও ভুল হয় না, সমস্ত পার্বণই বাঙালি মুখর হয়ে ওঠে, বাংলার মানুষ মুখর হয়ে, শুধু বাঙালি নয় বাংলার সমস্ত মানুষই মুখরিত হন। এবং দিওয়ালি উৎসব তো সর্বভারতীয় উৎসব, দশেরা উৎসব সর্বভারতীয় উৎসব, এই ধরনের উৎসবগুলো সারা ভারতের মানুষই পালন করেন, উৎসব তারা আনন্দ করেন, সব মিলিয়ে জমজমাটি এই উৎসব মুখর সময়টা আমরা পার করছি। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।